কথায় আছে দশ দিন চোরের তো একদিন গৃহস্থের। বহুদিন ধরে মারুতি ভ্যান গাড়ি করে চোরাই কাঠের ব্যবসা করছিল শান্তিরবাজার পশ্চিমপাড়ার বাসিন্দা সুজন দেবনাথ নামের এক ব্যক্তি। গতকাল ভোররাতে একই কায়দায় চোরাই কাঠ নিয়ে যাওয়ার পথে শান্তিরবাজার বন দপ্তরের কর্মীদের দাবরানি খেয়ে শান্তিরবাজার কলাছড়া এলাকায় দুর্ঘটনায় শিকার হয় মারুতি ভ্যান গাড়িটি। আহত হয় গাড়ি চালক সুজন দেবনাথ। এখন বর্তমানে সে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি। অপরদিকে বন দপ্তরের কর্মী ও আরক্ষা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই কাঠ সহ কাঠ বোঝাই গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। সূত্রের আরও খবর, শান্তিরবাজার মহকুমার আরকেগঞ্জ এলাকার কিছু যুবক এই ধরনের অবৈধ চোরা কাঠ বাজারে জড়িত রয়েছে। তাদের কাছে মজুত রয়েছে ইলেকট্রিক উড কাটার মেশিন। শান্তিরবাজার বন দপ্তর এবং আরক্ষা প্রশাসনের নিকট ইনফরমেশন থাকলেও কিছুই করতে পারছেন না কোনো এক অদৃশ্য শক্তির কারণে। এখন দেখার বিষয় আজকের এই ঘটনার সাথে জড়িত শান্তিরবাজার পশ্চিমপাড়ার সুজন দেবনাথের বিরুদ্ধে প্রশাসনিক আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করেন, নাকি লাল নোটের কচকচানিতে এই অভিযুক্তকেও ছেড়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। শান্তিরবাজার বিউসির কাছে আইসি তেল ঢোকাইবার লাগে গাড়িতে সকালবেলা। মানে এখানে আইসি তেলটা ঢোকাম, আমরা ডিউটি করছি সকালবেলা। এর আগে এরপর হঠাৎ আমরা সব চোখের সামনে ক্রস হয়ে গাড়িটা যাইতেছে, দেখার পরে আমরা গাড়িটা পিছিয়ে দেওয়া করছি। পরে এই এই রাস্তা দিয়ে গেছে, অনেক দূরে গেছে, গেছে না ভিতরে একটা ওই রাস্তার মাল ফালাইতে ফালাইতে গেছে। পিছনে যে লোকটা ছিল হেউ ইঞ্জুরি হয়েছে, মানে মাল ফালাইতে ফালাইতে গেছে, যাতে আমরা অ্যাডভান্স না হইতে পারি। আমরা হইতে পারছি না, না করার পিছনে পিছনে জায়গার নাম তো চিনি না। এরকম চিপা রাস্তা দিয়ে একটা রাস্তা দিয়ে হ্যাঁ ক্রস করে আই করছে, তো আমরা গাড়ি ঢুকছে না, আমরা আবার ব্যাক করে আই করছি দিয়ে আইস। পরে পাবলিক আমরা গাইড করছে যে এদিকে গেছে করে, তো পাবলিকের কথা অনুসারে আমরা দূরে উই উঠে গেছি গাড়ি নিয়ে। আমরা তো হাই স্পিডে যেতেছি, এমনি দেখি গাড়ি পাবলিক করছে যে গাড়ি ফিরে গেছে। এখানে করার পরে পাবলিকে দাঁড়াই করতেছে যে একজন লোক মালের নিচে ফিরে দিচ্ছে। এখন তো আমরা কারের নিচ থেকে হ্যাঁ বাইক করছি, ফায়ার সার্ভিসে কল করছি, ফায়ার সার্ভিস নিয়ে গেছে। মালিকের নাম জানেনি এখানে? মালিকের নাম এমনি আমি জানি, মানে এমনি মানুষের মুখ থেকে শুনছি সুজন সুজন করে থাকে। ঠিক আছে।